আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ডেটা এন্ট্রি কোর্সের 9 নম্বর পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। এবং আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে বিগত 8টা পর্ব শেষ করেছি। তো নতুনদের উদ্দেশ্য বলবো, যারা হচ্ছে ডেটা এন্ট্রি কোর্সটা আজকেই এই প্রথমবার এই ভিডিওটা দেখতেছেন, তাদের উদ্দেশ্য করে বলি, আমাদের বিগত যে 8টা পর্ব রয়েছে আমার চ্যানেলের প্লেলিস্ট অপশনে আসলে ডেটা এন্ট্রি ফুল কোর্স নামের আপনারা একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কাইন্ডলি আগের পর্বগুলো দেখে নেবেন। তো আজকের সেশনে মেইনলি হচ্ছে আমরা একটা লাইভ প্রজেক্ট করব, এবং এই প্রজেক্টের মধ্যে আমরা হচ্ছে কিভাবে কাজ করতে হয় না করতে হয়, এই প্রত্যেকটা প্রজেক্টের মধ্যেই মেইনলি আমরা অনেক নতুন নতুন কিছু শিখতেছি, যেগুলো কিন্তু আমাদের আমরা যখন ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করব, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের মাইন্ডে থাকতে হবে। এবং ইনশাল্লাহ আমরা ওভাবেই নিজেদেরকে গড়ার চেষ্টা করব, প্র্যাকটিস করার চেষ্টা করব। তো অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছিলেন যে ভাইয়া প্র্যাকটিস কিভাবে করব, আপনি তো কোনো ফাইল দিচ্ছেন না। আসলে ধরেন আপনি আজকের এই যে যে আমাদের ক্লাসটা রয়েছে ডেটা এন্ট্রি, তো এখানে মেইনলি হচ্ছে আজকে হচ্ছে আমাদের 9 নম্বর, সরি এখানে 8 রয়েছে। তো মেইনলি হচ্ছে কি যে ধরেন এই যে একটা প্রজেক্ট আমি এখন আপনাদের সামনে করব, এই প্রজেক্টটা সেম প্রজেক্টটাকে হচ্ছে আপনারা আপনাদের করে আপনারা আপনাদের শিটের মধ্যে রেখে দিবেন, ঠিক আছে? এবং এগুলো চাইলে আপনারা আমাদের ফেসবুকের যে গ্রুপ রয়েছে সেখানে হচ্ছে আপনারা চাইলে আপনার কাজগুলোকে পাবলিশ করতে পারেন, যাতে করে আরও কিছু মানুষ দেখে শিখতে পারে। ওকে, তো খেয়াল করেন আমাদের আজকের প্রজেক্টটা একটু আমরা খেয়াল করি। আমাদেরকে একটা একটা বায়ার কাজের ডিটেলস দিয়েছে, আই নিড অ্যান অ্যাসিস্ট্যান্ট টু ডু সাম মাইনর রিসার্চ। ওকে, সো সে এমন একজনকে খুঁজছে যে তাকে সাহায্য করবে তার রিসার্চের কাজে, কালেক্ট অ্যান্ড প্রোভাইড ডেটা ইন গুগল স্প্রেডশিট, এবং সংগ্রহ করে দিবে ডেটা একটা গুগল স্প্রেডশিটের মধ্যে। তো আমরা একটা গুগল স্প্রেডশিট নিয়ে নেব, এটার জন্য আমরা সিম্পলি চাইলে এই অ্যাপস বাটনে ক্লিক করতে পারি, এখান থেকে ড্রাইভ যে লেখাটা আছে এখানে ক্লিক করব, দেন এখান থেকে আমরা নিউতে ক্লিক করে এখান থেকে একটা গুগল শিটস নিয়ে নিব। তো আমরা একটা শিটস নিয়ে নিলাম। এরপরে আমাদেরকে আগে খুব ভালো করে এই প্রজেক্ট ডিটেলসটা আমাদেরকে খুব সুন্দর করে পড়তে হবে, বোঝার চেষ্টা করতে হবে। যদি নিজে না বুঝি, যারা হচ্ছে পরিচিত আছে, যারা এই ফিল্ডে মোটামুটি এই কাজ সম্পর্কে আইডিয়া আছে, বা বিভিন্ন ফেসবুক গ্রুপ রয়েছে, আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে আপনি আপনার প্রজেক্ট সম্পর্কে কিন্তু মানুষের কাছে জিজ্ঞেস করতে পারেন যে আমি আসলে বুঝতেছি না ভাইয়া, আপনি কি আমাকে একটু বুঝাই দেবেন কি না, ঠিক আছে? তো এখানে দেখেন যে সে লিখেছে, আই হ্যাভ সাম ক্লায়েন্ট হু আর প্ল্যানিং টু ভিজিট নিউ ইয়র্ক অন 20 জুন 2023। অর্থাৎ সে আমাকে বলতেছে যে তার কিছু ক্লায়েন্ট আছে যে তারা পরিকল্পনা করতেছে যে তারা হচ্ছে নিউ ইয়র্কে আসবে 20 তারিখ জুন মাসের, আজকে হচ্ছে জুন মাসের 18 তারিখ 2023 সালের, অ্যান্ড ওয়ান্ট টু বুক হোটেল রুম অনলাইন, এবং তারা হচ্ছে একটা হোটেল রুম হচ্ছে বুক করতে যাচ্ছে অনলাইনের মাধ্যমে। এবং এখানে একটু খেয়াল করেন, উইথ এ কিচেন, একটা কিচেন থাকবে, ফ্রি ওয়াইফাই থাকবে, মানে সর্বনিম্ন একটা বেডরুম থাকবে, এবং দ্য ডেটাবেস শুড বি ক্লিন অ্যান্ড ফরম্যাটেড। তো আমাদেরকে খুব সুন্দর করে এখানে এই ডেটাগুলোকে কালেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তো আমরা একটা স্প্রেডশিট নিয়েছি, এখানে হচ্ছে আমরা দিয়ে দিব যে একটা নাম দিয়ে দিব যে নিউ ইয়র্ক অনলাইন হোটেল বুকিং। আমরা আমাদের প্রজেক্টের নাম দিয়ে দিলাম, আমি একটু এটাকে জুম করে দিচ্ছি। এবং এখানে মেইনলি হচ্ছে আমরা এবার কাজ শুরু করব। আমাদেরকে প্রথমে হচ্ছে বের করতে হবে হোটেল নেম, তারপরে হচ্ছে তাদের ওয়েবসাইট, এবং এখানে আমাদেরকে বলেছে যে কিচেন, এখানে আমরা দিয়ে দেবো যে কিচেন, তারপরে আমরা এখান থেকে দিয়ে দেবো যে ফ্রি ওয়াইফাই, ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি যে ওয়ান বেডরুম, ঠিক আছে? তো আমরা এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি জিনিসটাকে সুন্দর দেখানোর জন্য। এখান থেকে আমরা
এগুলো নিতে পারি এবং একটা ফিল কালার দিয়ে দিচ্ছি আমরা। ওকে ডান, ঠিক আছে। তো এবার দেখেন আমাদেরকে এবার বাকি ডেটাগুলো বের করতে হবে এভাবেই। তো আমি এই সবগুলোকে, হ্যাঁ, তো এখানে আমাদেরকে প্রথমে আমরা হোটেলের নাম নিব, ওয়েবসাইট নিব। আচ্ছা, আর একটা জিনিস আমাদেরকে দিতে হবে, সেটা আমরা ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদেরকে আর একটা ইয়া দিতে হবে, সেটা হচ্ছে লোকেশন। লোকেশনটা আমরা দিয়ে দিব। এখন বলতে পারেন যে ভাইয়া তারা তো ওয়েবসাইট ভিজিট করলে দেখতে পারবেন না, আপনি খুবই সুন্দর করে, সে কিন্তু বলেছে যে আপনার ডেটাগুলো খুবই ক্লিন থাকতে হবে। হ্যাঁ, তো আপনাকে, আপনি চেষ্টা করবেন আপনার কাজগুলোকে সুন্দরভাবে জমা দেওয়ার, কেমন? ওকে, তো আমরা এখান থেকে এখন বের হয়ে যাব, আমরা এখন ভার্চুয়ালি চলে যাব হচ্ছে নিউ ইয়র্কের কোথায় কোথায় আসলে হোটেল বুকিং করা যায় অনলাইনে, এবং তারা যে রিকোয়ারমেন্ট আমাদেরকে দিয়েছে যে একটা কিচেন থাকতে হবে, ফ্রি ওয়াইফাই থাকতে হবে, বেডরুম থাকতে হবে, এটা আমাদেরকে এখন বের করতে হবে। তো আমাদের লোকেশনটা কোথায়? নিউ ইয়র্ক, ঠিক আছে। তো আপনাকে ক্লায়েন্ট স্পেসিফিক লোকেশনের কথা বলতে পারে, আপনি সেটা দিয়েই সার্চ করবেন। কী লিখে সার্চ করবেন দেখেন, আমি এখানে সার্চ করলাম যে অনলাইন হোটেল বুকিং নিউ ইয়র্ক, এটা লিখে আমি সার্চ করলাম। এখানে সার্চ করার পরে আমাদের বিভিন্ন ডাইরেক্টরির মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। দেখেন এখান থেকে অনেকগুলো ডাইরেক্টরি আসছে, যে booking.com, তারপর hotels.com, তারপরে হচ্ছে এস হোটেল, এরপরে হচ্ছে এক্সপ্যাডিয়া। তো এখান থেকে সব থেকে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে একটা booking.com, এটাকে আমি ওপেন লিঙ্ক নিউ ট্যাব করলাম, আর একটা আছে এক্সপ্যাডিয়া। এ দুটোই অনেক সহজ, এই দুটোর মাধ্যমে আমরা হচ্ছে দেখি যে কিভাবে আসলে আমরা বের করতে পারি। আর মেইনলি হচ্ছে এখানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যে ডাইরেক্টরি নিয়েই কাজ করেন না কেন, এখানে প্রচুর ডাইরেক্টরি পাবেন যেখান থেকে আপনি এই ইনফরমেশনগুলোকে কালেক্ট করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা হচ্ছে শুধু দেখবেন যে প্রত্যেকটা ডেটা সুন্দরভাবে আপনি পাচ্ছেন কি না, যদি না পান অবশ্যই আপনি আপনার ডাইরেক্টরিটাকে চেঞ্জ করে ফেলবেন, কেমন? তো এখান থেকে আমি দেখেন প্রথমে আসলাম এক্সপ্যাডিয়ার মধ্যে। এক্সপ্যাডিয়ার মধ্যে এসে আমাদেরকে এখানে দিতে হবে আমাদের লোকেশন। তো আপনাকে যদি স্পেসিফিক লোকেশন দেয় তাহলে আপনি সেটা এখানে লিখতে পারেন। তো আমি এখানে জাস্ট নিউ ইয়র্কটাই আসে, এবং এখান থেকে ডেটটা দিতে হবে। তো তারা হচ্ছে 20 তারিখে আসবে, ঠিক আছে। তো আমি, আমরা এখান থেকে, বা সে আপনাকে বলতে পারে যে এক্স্যাক্টলি কোন মাসের কয় তারিখে আসবে। তো আমি জুন মাসের এখান থেকে দিয়ে দিচ্ছি 20, আমার কাজ অনুযায়ী এখান থেকে আমরা ডান করে দিলাম। এরপরে হচ্ছে এখান থেকে বলতেছে যে 2 ট্রাভেলার্স 1 রুম, হ্যাঁ এটা এটা এভাবে থাকবে। তো এবার আমাদের কাছে কিন্তু নিউ ইয়র্কের মধ্যে যে সমস্ত হোটেলগুলো হচ্ছে ফ্রি আছে এই মুহূর্তে আমরা বুকিং করতে পারবো, সেই হোটেলগুলো কিন্তু আমাদের সামনে চলে আসছে। প্রথমটা আছে টিওগা ডাউন্স ক্যাসিনো অ্যান্ড রিসোর্ট, এরপরটা আছে দি লেক হাউস অফ ক্যানাডায়ুগা। তো এটা কিন্তু আসলে মানে ক্যানাডিয়ান কোনো বিষয় না, এটা হোটেলের নাম আর কি। অটো ক্যাম্প ক্যাট স্কিলস, তারপরে রয়েছে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ার নিউ ইয়র্ক। তো আমরা এখান থেকে যে জিনিসটা করব, আমরা এখান থেকে উই হ্যাভ 7 লেফট, আচ্ছা এই যে যে প্রথম যেটা আছে এটা 10% অফ আছে, এটাকে আমরা হচ্ছে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করি এবং আমরা দেখবো বিস্তারিত সমস্ত বিষয়। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তাদের ওভারভিউ, এখানে পপুলার অ্যানিমেটিস আছে, পুল আছে, একটা পুল আছে, স্পা আছে, তারপরে পার্কিংয়ের যে বিষয়টা সেটা আছে, ফ্রি ওয়াইফাই রয়েছে এবং রেস্টুরেন্টও রয়েছে। তার মানে আমার ক্লায়েন্ট আমাদেরকে যে ইনফরমেশনগুলো দিয়েছিল আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও এক্সট্রা বেশি কিছু রয়েছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে যে জিনিসটা করব, আমরা প্রথমত এই ওয়েবসাইটটার যে এই যে কোম্পানিটা আছে, যে হোটেলটা রয়েছে, রিসোর্টটা, এটার নামটা কালেক্ট করলাম এবং হোটেল নেমে এসে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি, কেমন? এটাকে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এবার তাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা নিব। ওয়েবসাইটের লিঙ্কটার জন্য আমরা যে জিনিসটা করব, এখান থেকে আমরা ওয়েবসাইটের লিঙ্কও পেয়ে যাব। একটু যদি আমরা হোল্ড করি, এখান থেকে আমরা চাইলে এই যে যে অপশনটা রয়েছে এই অপশনের উপর থেকে লিঙ্কটাকে কালেক্ট করতে পারি। সো লিঙ্কটা আমরা কালেক্ট করলাম। লিঙ্কটা কালেক্ট করার পরে আমরা লিঙ্কটাকে একটু ছোটো করে দিব। ছোটো করার জন্য আমরা বিটলি ব্যবহার করতে পারি, বিটলি রয়েছে, কাটলি রয়েছে, বিভিন্ন টাইপের ইয়া রয়েছে। তো আমি বিটলিটা এখান থেকে ব্যবহার করতেছি। বিটলিতে এসে আমি জাস্ট এই লিঙ্কটাকে দিব এখানে। এখান থেকে যদি আমি আসি একটু, ওকে, এখানে এসে আমরা আমাদের লিঙ্কটাকে পেস্ট করলাম এবং এটাকে হচ্ছে আমরা ইয়া করব। তো বিটলিতে কি এখন লগ ইন করা লাগে নাকি? আচ্ছা, এটা বিটলিতে লগ ইন করা লাগতেছে, আমি অন্য একটার মধ্যে যাই, যে ইউআরএল শর্টনার, ইউআরএল শর্টনার ফ্রি লিখে সার্চ করলাম।
এই যে একটা আছে ফ্রি ইউআরএল শর্টনার, এখানে এসে আমরা আমাদের লিঙ্কটাকে দিচ্ছি, পেস্ট করে শর্ট ইন ইউআরএল ক্লিক করলাম। আচ্ছা সাইন আপ করতে বলতেছে, এই যে আমাদের সাইন আপ করা লাগবে না, আপনি 250টার মতো ইয়া করতে পারবেন একটা মেইল দিয়ে ফ্রিতে। তো এখান থেকে আমরা লিঙ্কটা পেয়ে গেছি, লিঙ্কটা কপি করলাম। লিঙ্ক কপি করার পরে আমরা ওয়েবসাইটের এখানে এসে এটাকে পেস্ট করে দিব। এবারে কিচেনের জায়গায় আমরা লিখব ইয়েস, ফ্রি ওয়াইফাই লিখব ইয়েস, ওয়ান বেডরুম ইয়েস, লোকেশনটা আমরা দিয়ে দিব। লোকেশনটা কোথায় ছিল, লোকেশনটা দেখার জন্য আমরা এই ইসের মধ্যে আসলাম। এখান থেকে এটা হচ্ছে আমাদের নিউ ইয়র্কের মধ্যেই যেহেতু আছে, সো আমি এখান থেকে লিখে দিলাম নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। কেমন, তো একটা আমাদের ডেটা এখান থেকে কালেক্ট হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে ক্লায়েন্ট কিভাবে আসলে এটার মধ্যে আসলে ইয়া হবে। সো এটা হওয়ার জন্য খেয়াল করেন, আচ্ছা এখানে একটা ছিল, এখানে খেয়াল করেন আমরা যে তাকে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কে ফার্স্টে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করার পর তাকে এক্সপায়ার্ড ইয়ার মধ্যে নিয়ে আসবে। এখান থেকে সে আসলে বাকি সব কিছু আবার পড়তে পারবে, বাকি সব কিছু দেখতে পারবে। এখানে ম্যাপটা দেওয়া আছে, এই যে ম্যাপটা, এইটাকে আপনি চাইলে লোকেশনে দিতে পারেন, এটা আরও আরও সুন্দর হবে। তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে ছোট আকারে না লিখে আমরা একটা জিনিসটাকে বড় করে দিলাম। ওকে ঠিক আছে, আমরা আমরা এটা দিয়ে দিলাম যে 2384 ওয়েস্ট রিভার রোড নিকলোস NY এত। তো এভাবে হচ্ছে কি করতে পারি, আমরা কালেক্ট করতে পারি। এই সি ওয়ালে যদি ক্লিক করেন আপনি আরও দেখতে পারবেন, আমাদেরকে বলেছিল হচ্ছে তার একটা কিচেন থাকতে হবে, ইয়া থাকতে হবে, এখানে বার রয়েছে, দেন হচ্ছে এখানে লড্রি রয়েছে, বিজনেস সার্ভিস রয়েছে। তো এখান থেকে আপনি প্রত্যেকটা বিষয় হচ্ছে পড়তে পারবেন। কেমন, আচ্ছা এর পরবর্তীতে আমরা হচ্ছে এক্সপায়ার্ড ইয়ার মাধ্যমে কিভাবে বের করতে হয় আমরা এবার করতে পারবো। কিন্তু এর পরবর্তীতে আমি আর একটা ওয়েবসাইটের মধ্যে যাবো, আর একটা ডাইরেক্টরি আর কি, সেটা হচ্ছে booking.com। এখানে আমি নিউ ইয়র্ক দিব, চেক ইন চেক আউট, এখান থেকে আমরা ডেটটা সিলেক্ট করে দেবো জুনের 20 তারিখ। এবার হচ্ছে সে মানে কতদিন থাকবে, এখান থেকে আমরা এটা আপনাকে ক্লায়েন্ট বলে দিবে আর কি। তো এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি 5 তারিখ পর্যন্ত, জাস্ট বোঝানোর জন্য। এরপরে এখান থেকে আপনি চাইলে রুমটাকে, যেমন একটা রুম ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে রুম বাড়াতে কমাতে পারবেন, যদি কোনো চিলড্রেন থাকে কয়টা চিলড্রেন আছে এগুলো আপনি ইয়ে করতে পারবেন। ঠিক আছে, এভাবে আপনি কি করবেন, সার্চ করবেন। সার্চ করার পরে আমরা যদি একটু অপেক্ষা করি, আমরা দেখতে পাচ্ছি যে মক্সি NYC ডাউন টাউন চলে এসেছে, এবং এখান থেকে রেটিং রিভিউ রয়েছে যে ভেরি গুড রিভিউ লেখা আছে এখানে। BDT হচ্ছে 1 night 2 adult 18,944 টাকা এক এক রাতের জন্য। অনলি 5 room লেফট অ্যাট দিস প্রাইস অন আওয়ার সাইট, আচ্ছা 5টা রুম রয়েছে। তো আমাদের ক্লায়েন্টের লাগবে একটা রুম। আমরা এভাবে প্রথমত এটা ওপেন করব, ওপেন করে আমরা দেখব তাদের প্রত্যেকটা রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা। যেমন এখান থেকে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হোটেলের ওভারভিউ। এখান থেকে মোস্ট পপুলার ফ্যাসিলিটিস কী কী আছে, নন স্মোকিং রুম রয়েছে, তারপরে হচ্ছে এখান থেকে রেস্টুরেন্ট রয়েছে, ফ্রি ওয়াইফাই, হ্যাঁ, তারপর হচ্ছে ফ্রন্ট ডেস্ক রয়েছে 24 আওয়ার, এলিভেটর রয়েছে মানে লিফট রয়েছে আর কি। এখান থেকে আপনি সব কিছু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো আপনি এখান থেকে যে জিনিসটা করবেন, প্রথমত সেম কাজ, এটাকে কপি করবেন, এখানে আপনি এটাকে পেস্ট করে দিবেন। এরপরে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা সেমভাবে আমি যেভাবে দেখাইছি, কিচেন থাকলে ইয়েস, ফ্রি ওয়াইফাই থাকলে ইয়েস, ওয়ান বেডরুম থাকলে ইয়েস, লোকেশনটা এভাবে বসায় দিবেন। তো আপনাদের হোমওয়ার্কটা কী হবে, আমি যেভাবে করতেছি এভাবেই আপনাদেরকে প্রায় 20টা 30টা 50টা 100টা করে নিজের কাছে জিনিসটাকে সেভ রাখা। পরবর্তীতে যখন আপনি পোর্টফোলিও তৈরি করবেন, কীভাবে পোর্টফোলিও তৈরি করবেন কাজ পাওয়ার জন্য, সে বিষয়ে তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তো আপনি আপনার কাজের পারপাসে এগুলোকে হচ্ছে সংগ্রহ করে রাখবেন, কোথাও থেকে চুরি করা বা অন্যের বিষয়গুলো কপি পেস্ট করা এগুলো না করে আপনি চাইলে নিজের কাজগুলো এভাবে নিজে সাজায় করতে পারেন, এগুলো আপনি ক্লায়েন্টকে শো করাতে পারবেন। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা কখনো হোটেল টাইপের রিলেটেড কাজ পান তাহলে আপনারা এভাবে কাজ করতে পারেন, এবং আশা করি আপনাদের আজকের ভিডিওটা হেল্পফুল হয়েছে, আজকের লেসনটা আর কি। তো অবশ্যই অবশ্যই আমি আপনাদের কাছে একটা লাইকের জন্য রিকোয়েস্ট করব, যাতে করে আমি পরবর্তী পার্ট নিয়ে আসতে পারি, এবং আরও কিছু ভাই বোন যাতে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে ডেটা এন্ট্রি কোর্সটা শিখতে পারে। তো সবাই সুস্থতা কামনা করছি, দেখা হচ্ছে নেক্সট লেসনে।